75তম আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে খোয়াই থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হবে। ইতিমধ্যে রাজ্যের প্রতিকূল বিভিন্ন কর্মসূচি না হয়েছে। কর্মসূচি সফল করে তুলতে নোডাল দপ্তর হিসেবে কাজ করছে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। বাড়ি অগস্ট আগরতলা সার্কিট হাউসে মূর্তি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। তিরঙ্গা কর্মসূচিতে 5,37,000 জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এমনই তথ্য তুলে ধরলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। লক্ষ 37,000 এবং বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন রেশন শপ, বিভিন্ন অফিস, এসডিএম অফিস বিশেষ করে ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশনের সেখানে কাউন্টার করা হয়েছে, যাতে করে কোথাও কোন গ্রাম কোন পঞ্চায়েত যেন তার থেকে বাদ না যায়। এবং 5,37,000 জাতীয় পতাকা উত্তোলন, অর্থাৎ 5,37,000 জাতীয় পতাকা অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বা ডিস্ট্রিবিউশন চলছে, যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য রক্ত রেখেছি। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের রিকুইজিশন আসছে আরো জাতীয় পতাকা প্রদান করার জন্য, এবং এটা টিআরএলএম, আমাদের এনইউএলএম, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পূর্বাশা, তারা দায়িত্ব নিয়েছে সেগুলোকে সাপ্লাই করার। এবং আমাদের আইসিএ দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে রাজ্য সরকার ঘোষণা করেছে আজকে। তাই আপনাদের মাধ্যমে আমি রাজ্যের প্রতিটা অংশের জনগণকে আহ্বান জানাব যে আমাদের এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে আমাদের যে সুপ্ত দেশপ্রেম আমরা প্রত্যেকে